গুড ইভিনিং বন্ধুরা আজ হলো আটাইশে মে আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বাড়তে পারে লকডাউনের মেয়া ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার চালানে হাইলাকান্দিতে লড়ি বুঝাই চালানি মাস আতঙ্ক জনমনে ফেরত গেল মোটা অঙ্কের টাকা সমালোচনায় জড় জেলা জুড়ে সড়কের সংস্কার নেই যোগাযোগ ব্যবস্থা পঙ্গু হচ্ছে হাইলাকান্দিতে গণগণ লোডশেডিং এ দুর্ভোগের শিকার পূর্ব হাইলাকান্দির জনগণ জেলা শাসকের হস্তক্ষেপ দাবি জনশক্তি সেবা সমিতি সাত বছরের শিশুকে যৌন নির্যাতন দ্রুত যুবক করিমগঞ্জে বন্যার পদনী ফুসছে জেলার তিন নদীতে বৃষ্টি বেহাল বা তঙ্কে দুঃখে কাঠি করার বহু এলাকা করিমগঞ্জ হাইলাকান্দিতে চিকিৎসা ব্যবস্থা চালু করার আর্জি প্রতাপের উত্তর করিমগঞ্জে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ম পালন হচ্ছে না। মন্তব বিধায়ক কমলকণিপুর কাস্টে। প্রশাসনের মদতে খাদ্য সামগ্রী নিয়ে ফুড গ্রেইনসের কালোবাজারি। মুখ্যমন্ত্রী ভিজিলেন্সের মামলা। অস্ত্রনিয়ন্ত্রে অবৈধ ড্রাগস ব্যবসায়ী। অসির ভূমিকায় খো। বড়আkowo কৃষকদের বিভিন্ন দাবিতে বিক্ষক কৃষক সভা। এবং শেষ খবরটি। চরগুলা ঘোড়ামারাজীবীতে মৃত ও চাকরিজীবীদের নামে পিএম কিষাণ যোজনা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবর আখবর সবাইকে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই এই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে প্রতিদিনের নতুন নতুন খবর আখবর সবাইকে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রবিবার মন কি বাত অনুষ্ঠানে ঘোষণা হতে পারে লকডাউনের পঞ্চম পর্বে সেদিনই শেষ হচ্ছে লকডাউনের চতুর্থ পর্বের সময়কাল সূত্রের খবর এই পঞ্চম দফায় দেশের মোট এগারোটি রাজ্যের উপর জোর হবে তবে চতুর্থ পর্বের মতো এই পর্বে আরও বেশ কিছু ক্ষেত্রে সার মেলার সম্ভাবনায় আশাবাদী অনেকেই দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণের মাত্রা চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছয় হাজারের গণ্ডি পেরিয়েছে তাই লকডাউনের নিয়মে শিথিলতা জারি করলেও নজর রাখতে হবে বেশ কিছু রাজ্যে একত্রিশ মে রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে ঘোষণা করতে পারেন লকডাউনের পঞ্চম পর্ব সূত্রের খবর যে রাজ্যগুলিতে সংক্রমণের মাত্রা কমেই বাড়ছে সেই এগারোটি রাজ্যকে এই পঞ্চম পর্বে বিশেষ নজরে রাখা হবে এই রাজ্যগুলির মধ্যে রয়েছে দিল্লি মুম্বই বেঙ্গালুরু পুনে থানে ইন্দোর চেন্নাই আহমেদাবাদ জয়পুর সুরাট ও কলকাতা দেশে মোট করোনা আক্রান্তের ষাট শতাংশের খোঁজ মিলেছে আহমেদাবাদ দিল্লি পুনে মুম্বাই ও কলকাতা থেকে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় লক্ষ সংক্রমণের নিরিখে আগেই কেন্দ্র দেশের ত্রিশ পৌরসভাকে চিহ্নিত করে তালিকা প্রস্তুত করেছিল এই পৌরসভাগুলির মধ্যে আশি শতাংশ করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে চতুর্থ দফার মতো পঞ্চম দফাতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেই জানা যায় পঞ্চম পর্বে শর্ত সাপেক্ষে ধর্মীয় স্থানগুলি খোলার অনুমতি মিলতে পারে তবে কোনো আচার অনুষ্ঠান সেখানে পালন করা যাবে না অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে নিষেধাজ্ঞা জারি থাকবে জনসাধারণের জমায়েতেও পঞ্চম দফাতেও প্রতিটি ধর্মীয় স্থানে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক বলে জানানো হবে ইতিমধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়দুরাপ্পা বুধবার প্রধানমন্ত্রীকে ধর্মীয় স্থান খোলার আবেদনে চিঠি লিখেন লকডাউনের নির্দেশিকা মেনে চতুর্থ পর্বের সেলুন খোলার অনুমতি দেওয়া হয় তবে পঞ্চম দফায় কন্টেনমেন্ট জোন বাদে প্রতিটি জোনে মিলতে পারে জিম খোলার অনুমতি তবে এক্ষুনি স্কুল কলেজ সহ কোনো সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হবে না বলে জানা যায় বন্ধ রাখা হবে শপিং মল সিনেমা হল লকডাউনের বিধি মেনে চলতে পারে বিয়ে ও শ্রাদ্ধের অনুষ্ঠান তবে আর কী কী বিষয়ে সার দেওয়া হবে তার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে প্রধানমন্ত্রীর মন কী বাতে পরবর্তী লকডাউনের সময় কৃষকদের সাহায্য করার নামে রীতিমতো লুটত চলছে বদরপুর বিভিন্ন জিপিতে প্রকৃত কৃষকদের বঞ্চিত করে বুয়া কৃষকদের মাধ্যমে সরকারি টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে পি এম কিষাণ যোজনায় ব্যাপক অনিয়ম ধরা পড়ল বদরপুর সার্কেলের অধীন চরগুলা গুড়ামারা মারা জিপিতে একাধিক মৃত ব্যক্তির নামে অর্থ বরাদ্দ হয়েছে ওই জিপিতে এমনকি অসংখ্য অস্তিত্বহীন ও চাকরিজীবীর নামেও হিতাধিকারীর তালিকায় রয়েছে এই অনিয়মের উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে বুধবার জেলাশকের হাতে স্মারকপত্র তুলে দিয়েছেন গ্রামের একাংশ জনতা এদিন এলাকার যুবনেতা বিশ্বজিৎ দাস কৃষক সত্তার আলী সাব্বির আহমেদ জামাল উদ্দিন আব্দুল মান্নান আব্দুল কালাম সুরজ আলী প্রমুখ অভিযোগ করে বলে গত তিন দিন ধরে তারা গ্রামে একটি জরিপ চালান এই তাদের হাতে যে তত্ত্ব উঠে এসেছে তা এক কথায় ভয়ঙ্কর তত্ত্ব তুলে ধরে তারা বলেন চরগুলা গুড়ামারা জিপির গুড়ামারা বড়বাড়ি নন্দপুর নাইগ্রাম ও ঔরঙ্গাবাদ এই পাঁচটি গ্রামে মোট আটশো জনের নামে পি এম কিষাণ যোজনা থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে তাদের মধ্যে আশি শতাংশ হিতাধিকারী প্রকৃত কৃষক নন সবচেয়ে বিস্ময়ক ঘটনা হল একাধিক মৃত ব্যক্তির নামে অর্থ বরাদ্দ হয়েছে অস্তিত্বহীন মানুষের নামে অর্থ করা হয়েছে এই মৃত অস্তিত্বহীন মানুষের টাকা কার অ্যাকাউন্টে জমা হলো প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষকরা তাদের অভিযোগ গোটা প্রকল্পটি দলীয়করণ করেছে শাসক দল হিতাধিকারী তালিকায় এক একজন শাসক দলের কর্মীর নাম একাধিকবার রয়েছে অথচ তাদের অনেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত ন এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান ও প্রকৃত কৃষকদের নাম সন্নিবিষ্ট করে নতুন তালিকা তৈরি করতে জেলাশকের কাছে আর্জি জানিয়েছেন জনতা স্মারকপত্রের প্রতিলিপি স্থানীয় বিধায়ক জামাল উদ্দিন আহমেদের হাতেও তুলে দিয়েছেন তারা এছাড়াও বদরপুর শহরে যাদের কৃষি জমিও নেই একাধিক শাসক দলের কর্মীদের নাম অন্তর্ভুক্ত হয়েছে পরবর্তী রাজ্যে আমফামের বেগে বাড়ছে কোভিড উনিশ সংক্রমণের সংখ্যা উত্তর পূর্বের মধ্যে শীর্ষে আমাদের রাজ্য বরাক এই মুহূর্তে সংক্রমণের সংখ্যা সাতাত্তর জন এর মধ্যে করিমগঞ্জে তেত্রিশ জন উত্তর করিমগঞ্জ শহর সেরে সুতারকান্দি এবং গিরিশগঞ্জে দুটি কোয়ারেন্টাইন সেন্টার আগে থেকে থাকলে সোমবার গগুড়াকুনা উৎকণ্ঠ ট্রেনিং ইনস্টিটিউট এবং এমকে কে গান্ধী কলেজ কোয়ারেন্টাইন সেন্টার শুরু হয় সদর অসি বলরাম তেরং সার্কেল অফিসার রাকেশ ডেকার তত্ত্বাবধানে বহিরাজ্য থেকে সকালে আসা তেইশ জন এবং সন্ধ্যায় আসা চল্লিশ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য নিয়ে আসা হয় এমকে কে গান্ধী কলেজে এর মধ্যে বেশিরভাগই মুম্বই রেড জোনে থেকে আসা অন্যদিকে বুধবার সকালে ছাব্বিশ জন দুপুরে পঁয়ত্রিশ জন এবং বিকালে আরও দশজন নিয়ে আসা হয় কিন্তু এসব সেন্টারে কোনোভাবে কোভিড উনিশ সংক্রমণ রোধ করতে নিয়ম নীতি পালন করা হচ্ছে না লকডাউন তো দূরের কথা খোদ কোয়ারেন্টাইন সেন্টারগুলিতেই কোনো নীতি নির্দেশিকার তোয়াক্কা নেই এই অভিযোগ উত্তর করিমগঞ্জ কোয়ারেন্টাইন সেন্টারের চেয়ারম্যান তথা বিধায়ক কমলাক দেবপুর কায়াস্তের তিনি জানান বুধবার প্রায় বারো থেকে তেরোটি বাস করে যাত্রীদের নিয়ে আসা হয় কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে সরকারি নির্দেশনা মতে পঞ্চাশ শতাংশ যাত্রী থাকার যেখানে কথা সেখানে গোটা বাস বোঝাই করে এক একটা কোয়ারেন্টাইন সেন্টারে যাত্রী নিয়ে আসা হচ্ছে কিন্তু এরপর থেকে কোনোভাবে কোভিডের নিয়ম পালন করা হচ্ছে না এতে ভয়াবহ পরিস্থিতির আকার ধারণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি বিধায়ক বলেন কোয়ারেন্টাইন সেন্টারের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা ব্যক্তিদের সুরক্ষা বিশ্রামের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমাদের বিধায়ক আরও বলেন যে বুধবার তার কাছে অভিযোগ আসে যে বুধবার অনেক গাড়ি কিন্তু বদরপুর ঘাটে বহিরাজ্য থেকে আসে কিন্তু এগুলো কোনো ধরনের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হয় বিষয়টি ক্ষতি দেখতে নির্দেশ দিয়েছেন তিনি জেলা শাসককে পাশাপাশি বদরপুর ঘাটে আরও বেশি করে স্বাস্থ্যকর্মী ও পুলিশ প্রশাসনিক কর্মী বাড়ানোর কথা বলেছেন তিনি পরবর্তী লকডাউন পরিস্থিতিতে খাদ্য সামগ্রী নিয়ে সংকটে ছিলেন কাসারের আম জনতা এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি ছিল আকাশ ছোঁয়া ইচ্ছাকৃতভাবে এই মূল্যবৃদ্ধি গটিয়ে কালাবাজারি করেছে শিলচর ফুড গ্রেন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন এতে মদত যোগিয়েছে জেলা প্রশাসনও এমন অভিযোগ এনেই মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন বিভাগে মামলা দায়ের করেছেন প্রাক্তন কংগ্রেস পুর কমিশনার তথা আদর্শ এনজিও সভাপতি রঞ্জন রায় একই সঙ্গে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দপ্তরের নালিশ জানিয়েছেন তিনি দুই মে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন বিভাগে এজাহার দায়ের করে রঞ্জন অভিযোগ করেছেন করোনা সংকটে গোটা পৃথিবী চলছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে কাসারও এর বাইরে নয় পঁচিশ মার্চ ফুড গ্রেঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা কাসার জেলাশাসকের কাছে গিয়ে বলেছিলেন খাদ্য সামগ্রীর দাম বাড়বে না তিন মাসের পর্যাপ্ত স্টক রয়েছে এমনকি শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় আশ্বাস দিয়েছিলেন খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণেই থাকবে সরকারি মূল্যেই সবাই খাদ্য সামগ্রী পাবে কিন্তু আদতে ঘটেছে টিক এর উল্টোটাই প্রথম পর্যায়ে লকডাউন ঘোষণার একদিন আগেই অর্থাৎ তেইশ মার্চ জেলার প্রশাসনের ফুড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার ওয়াফেয়ার্স বিভাগ একটি মূল্য তালিকা প্রকাশ করে দেখা যায় সাধারণ চালের ক্ষেত্রে দাম ধরা হয়েছে বাইশশো থেকে পঁচিশশো কুইন্টাল প্রতি একইভাবে মসুর ডালের ক্ষেত্রে ছিল পাঁচ হাজার নয়শো থেকে ছয় হাজার একশো কুইন্টাল প্রতি কিন্তু এপ্রিলের শুরুতে চালের দাম গিয়ে দাঁড়ালো একত্রিশশো থেকে বত্রিশশো কুইন্টাল প্রতি একইভাবে মসুর ডালের দাম বাড়তে বাড়তে দাঁড়ায় সাত থেকে সাত হাজার আটশো কুইন্টাল প্রতি এভাবে প্রতিটি নিত্যপূর্ণের দাম বাড়ানো হয়েছে যা নিয়ন্ত্রণ করা তো দূর বরং শিলচর ফুড ফুডগ্রেইন মার্জেন্ট অ্যাসোসিয়েশনকে হরি লুট করার সুযোগ করে দিয়েছে জেলা প্রশাসন আর এতে সাধারণ মানুষের পকেট কেটে কোটি কোটি টাকার বাড়তি মুনাফা লুটেছে ফুডগ্রেইস শুধু তাই নয় রঞ্জন এও অভিযোগপত্রে এও উল্লেখ করেন উনত্রিশ এপ্রিল ফুড গ্রেন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা সংগ্রাদমের কাছে সাফাই দিয়ে বলেছিলেন পরিবহন খরচ বাড়ার কারণে গত এক মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বেড়েছে মাত্র দুই শতাংশ রঞ্জন বলেন যদি তাই হতো তাহলে চালের দাম পঁচিশশো থেকে পঁচিশশো পঞ্চাশ কুইন্টাল প্রতি এবং মুসুর ডালের দাম ছয় থেকে ছয় হাজার দুইশো কুইন্টাল প্রতি হতো কিন্তু আদতে চালে প্রায় চল্লিশ শতাংশ মসুর ডালে প্রায় ত্রিশ শতাংশ দাম বাড়িয়ে কালাবাজারি করা হয়েছে প্রথম লকডাউনের একুশ দিনে এই ছিল কাসারের আসল চিত্র এক্ষেত্রে প্রাক্তন পুর কমিশনার রঞ্জন রায় প্রধানমন্ত্রীকে নালিশ জানিয়ে বলেছে ফুড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স বিভাগের উচিত ছিল ওই সংকট পরিস্থিতিতে খাদ্য সামগ্রী দামে নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনে জেলাশাসককে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানানো কিন্তু তা না করে ওই বিভাগে মদতেই খাদ্য সামগ্রীর দাম বাড়িয়ে অবাধে কালাবাজারি করেছে ফুড গ্রেইন্স পরিস্থিতি এমন ছিল যে কাসারে কোনো জনপ্রতিনিধি আসেন বলে মনে হয়নি এমনকি এ ব্যাপারে বিরোধীরাও মুখে কুলুপ এঁটেছিলেন অর্থাৎ খাদ্য সামগ্রীর দাম ইস্যুতে শাসক বিরোধী এখানে এক গাটে জল খেয়েছেন বিষয়টির উপযুক্ত তদন্ত না হলে অবিলম্বে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা করার সাফ হুমকি দিয়েছেন রঞ্জ পরবর্তী গ্রাম পুলিশ চৌকির নগরিয়া গ্রামের হাঁস মুরগির ব্যবসায়ী সিরাজুদ্দিনের বাড়িতে অনধিকার প্রবেশ করে স্থানীয় ড্রাগস চক্রের মারপিট ও হাঁস মুরগির খামারে বাংচুর এবং লুটের অভিযোগে মামলা নিতে অনীহা দেখানোর অভিযোগ উঠেছে পাতারকান্দি ওসি তানবির আহমেদের বিরুদ্ধে যদিও শেষ পর্যন্ত মামলা গ্রহণ করা হয়েছে তবে পুলিশ কোনো ধরনের সদর্থক পদক্ষেপ না নেওয়ায় অভিযুক্তরা প্রকাশ্যে দাঁড়ালো নিয়ে গোরাফেরা এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ এলাকাবাসী গ্রামের নগরিয়া গ্রামে গত শনিবার সংঘটিত এক ঘটনা মামলা নিয়ে এ পর্যন্ত পাতারকান্দি পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গোটা গ্রাম জুড়ে পুলিশি নিষ্ক্রিয়তার অবৈধ ড্রাগস ব্যবসায়ী চক্রের আসফালন মাথাঝোড়া দিয়ে উঠেছে এমনকি দরালো অস্ত্র নিয়ে প্রকাশ্য রাজপথে অভিযুক্ত যুবকের গুরাফেরা করাও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অভিযোগ মতে দীর্ঘদিন ধরে নগরিয়া গ্রামের আব্দুল মনাফের পুত্র জমির উদ্দিন আমির উদ্দিন ও আলতাফ হুসেন প্রমুখ অবৈধভাবে নেশা সামগ্রী ড্রাগস সেবন বিক্রিতে জড়িত রয়েছে এ নিয়ে অতীতে তারা একাধিকবার জেলও কেটেছিল অবৈধ ড্রাগস ক্রয় করার জন্য নিত্যদিন গ্রামে অপরিচিত লোকের আনাগোনা অব্যাহত রয়েছে গ্রামের বিভিন্ন জনের বাড়িতে চুরি ডাকাতির জন্য সংশ্লিষ্ট জমির আমির আলতাফদেরকেই দায়ী করেছেন গ্রামের মানুষ গত বাইশ মে শুক্রবার গ্রামের হাঁস মুরগির ব্যবসায়ী সিরাজুদ্দিনের হাঁস মুরগির খামার থেকে চুরি হয় পঁচিশটি মাপের মুরগি ও ছয়টি হাঁস ঘটনার পরের দিন শনিবার এ নিয়ে ভুক্তভোগী সিরাজুদ্দিন তার পাশের বাড়ির জমিরদের দায়ী করে এ নিয়ে তার বাড়িতে কথা বললেও আচমকা উত্তেজিত হয়ে ওঠেন তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই সহ জমিরা দলবদ্ধভাবে সিরাজুদ্দিনের বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে তার উপর হামলা চালায় এবং বসতবাড়ি ও হাঁস মুরগি খামার বাংচুর চালিয়ে কয়েকটি হাঁস মুরগি নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে ওই দিন ঘটনা বিস্তারিত জানিয়ে জমির আমিরুদ্দিন আলতা হুসেন সুলতানা বেগম ও আব্দুল মোনাফ প্রমুখকে অভিযুক্ত করে সিরাজউদ্দিন গ্রামের বয়স্ক কয়েকজন প্রত্যক্ষদর্শীকে সঙ্গে নিয়ে মামলা দায়ের করতে পাতারকান্দি থানায় হাজির হলে থানার ওসি তানবির আহমেদ প্রাথমিক পর্যায়ে মামলা গ্রহণেই অনীহাদিকে থানা থেকে বেরিয়ে যান বলে অভিযোগ যদিও পরে থানার এলপি ফারুক আহমেদ মামলাটি গ্রহণ করেছেন বলে জানা গেছে তবে ঘটনার দীর্ঘ সময় গোড়ালেও পুলিশ মামলার তদন্ত কিংবা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা গ্রহণ না করায় বিপত্তি ঘটেছে এরই এরই মধ্যে মধ্যে অভিযুক্তরা নাটকীয়ভাবে সিরাজের বিরুদ্ধে একটি পাল্টা মামলা দায়ের করেছেন বলে জানা গেছে এদিকে এদিন সিরাজ সহ গ্রামবাসীর অভিযুক্তরা গ্রামের রাজপথে প্রকাশ্য দাঁড়ালো অস্ত্র নিয়ে ঘোরাফেরার সুনির্দিষ্ট প্রমাণস্বরূপ ভিডিও তুলে ধরে দাবি করেন পুলিশি উদাসীনতার সুযোগে নাকি গ্রামে ড্রাগস মাফিয়াদের আস্ফালন মাথা ছেড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ পরবর্তী গোটা রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে বাক পত্যকায় যথেষ্ট আকারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত এই গ্রাফ ঊর্ধ্বমুখী এই অবস্থা কেবলমাত্র শিলচর মেডিকেল কলেজের কোভিড জোনে রোগীদের পাঠানো হচ্ছে সুস্থ হয় অনেকে বাড়িয়ে ফিরছেন কিন্তু এদিকে সম্প্রতি আসাম সরকার করিমগঞ্জ ও হাইলাকান্তি জেলার অসামরিক হাসপাতালে এক একটি করে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করলেও এই অসামরিক হাসপাতালগুলোকে করোনা আক্রান্তদের সেবা শুরু না হওয়ায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন রাজ্য প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রতাপ সিনহা ওরফে পিলু তিনি করিমগঞ্জ জেলার পাতারকান্দির মহাত্মা গান্ধী মডেল হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করে স্থানীয় সংবাদমাধ্যমের কাছে এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন বহিরাজ্য ফেরত লোকেদের মধ্যে যেভাবে বৃহত্তর বরাকে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে তা আগামী কয়েকদিনের মধ্যে শিলচর অসামরিক হাসপাতালের কোভিড জোনে এই রুগীদের ঠাই দেওয়া হয়তো সম্ভব হবে না এ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে আরও বলেন আগামী দিনে সত্যি যদি বরাক উপত্যকায় করোনা আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ ধারণ করে তাহলে সেই রুগীদের ভবিষ্যৎ কী হবে বিরোধী দলের প্রতি এমন প্রশ্ন তুলেন তাই তিনি অবিলম্বে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় অসামরিক চিকিৎসা কেন্দ্রগুলোতে কোভিড উনিশের আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা শুরু করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে পরবর্তী করোনা আতঙ্কের মধ্যেই আরেক আতঙ্ক করিমগঞ্জ জেলাবাসীর দরজায় করান আসছে জেলার প্রধান তিনটি নদী কুশিয়ারা সিংলা ও লঙ্গাইয়ের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গত দুদিন থেকে পাহাড়ি রাজ্যে মিজোরামে দ্বারা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি অবাহিকার জলে জেলার তিনটি নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে এতে করোনা আতঙ্কের মধ্যেই বন্যা আতঙ্কের মোকাবিলা করতেও প্রস্তুত থাকতে হচ্ছে জেলাবাসীকে কুশিয়ারা নদীর বিপসীমা হচ্ছে ১৪ মিটার চুরানব্বই সেন্টিমিটার জল বইছে দশ মিটার উনষাট সেন্টিমিটার দিয়ে সিংলা নদীর বিপসীমা সতেরো মিটার আটানব্বই সেন্টিমিটার জল বইছে সতেরো মিটার ছিয়াত্তর সেন্টিমিটার দিয়ে লঙ্গাই নদীর বিপরসীমা বাইশ মিটার জল বৈছে একুশ মিটার বিশ সেন্টিমিটার দিয়ে সিংলা এবং লঙ্গাই নদী বিপদসীমার কাছাকাছি চলে এসেছে দ্বারা বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে এই দুই নদী জল বিপদসীমা অতিক্রম করে জনপদে এলাকায় প্রভাবিত করতে পারে করোনা মহামারীর কারণে চারটি পর্যায়ে জনগণ একটানা না আষট্টি দিন থেকে গৃহবন্দী রুজি রোজগার হারিয়ে সাধারণ জনগণ এমনি হার করছে তার উপর বন্যাতঙ্ক এ যেন গোদের ওপর বিষ মতো অবস্থা পরবর্তী লকডাউনের ফলে কৃষকরা মারাত্মক সংকটের মধ্যে পড়েছে তাদের সমস্যা সমাধানের দাবিতে সারা ভারত কৃষক সভাটাকে সারা ভারতে দাবি দিবস পালন করা হয় তারই অঙ্গ হিসাবে সংগঠনের কাছার জেলা কমিটির উদ্যোগে শিলচরে টিসি অফিসের সামনে দাবি সম্বন্ধিত প্লে নিয়ে কর্মীরা দাবি দিবস পালন করে এদিন জেলাশাসক কার্যালয়ের সামনে কৃষকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তী ত্রিপুরা ও মিজোরামের চালানে অন্ধ্রপ্রদেশ থেকে আসা মাস বুঝাই একটি লরিকে ঘিরে বুধবার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাইলাকান্দিতে করোনা আবহের মাঝে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাইলাকান্দি লক্ষ্মী শহর এলাকায় এদিন আনলোড করা হয় চালানি মাস এ খবর সরিয়ে পড়তে সংবাদম ছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ প্রশাসন এবং মৎস্য বিভাগের আধিকারিকরা পরবর্তীতে যাবতীয় দিক ক্ষতি থেকে আইন ভঙ্গ করার দায়ে আনলোড করা মাস্ক বাজেয়াপ্ত করে তা মাটিতে পুঁতে দেওয়া হয় এবং বাকি মাসগুলি সময় গাড়িটিকে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য সেরে দেওয়া হয় করোনা পরিস্থিতিতে অসমে অন্য রাজ্য থেকে মাছ আমদানি ও তা বিক্রির উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেও ত্রিপুরা ও মিজোরামে চালানি মাছ নিষিদ্ধ ঘোষিত হয়নি ফলে আশঙ্কা করা হচ্ছে ওই দুই রাজ্যের চালান ব্যবহার করে বরাকে চালানি মাছের আমদানি ও বিক্রি চলছে পরবর্তী সড়কের বেহাল অবস্থায় হাইলাকান্দিতে যোগাযোগ ব্যবস্থা পঙ্গু হয়ে উঠেছে এই পরিস্থিতিতে হাইলাকান্দিতে সড়ক সংস্কারের বরাদ্দ ত্রিশ কোটি টাকা ফেরত গেছে জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন আলগাপুর তেমাতা থেকে উত্তর নারায়ণপুর পর্যন্ত সড়কের মধ্যে অগণিত গর্ত মরণ রূপ নিয়েছে এতে মোহনপুর উত্তর নারায়ণপুর ইত্যাদি এলাকার হাজার হাজার মানুষের চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ চরমে উঠেছে এই সময় সড় সংস্কারের বরাদ্দ মোটা অঙ্কের অর্থ ফেরত যাওয়ার ঘটনায় হায়লাকান্দি পূর্ত বিভাগ সহ সমালোচনার জোর বইছে ভুক্তভোগী জনপ্রতিনিধির বিরুদ্ধে জনগণ বেহাল সড়ক শীঘ্রই মেরামতের জেরালো দাবি জানিয়েছে পরবর্তী গণগণ লোডশেডিংয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পূর্ব হাইলাকান্দির জনগণ লালা সাব ডিভিশনের বৃহত্তর পূর্ব হাইলাকান্দি এলাকায় প্রতিনিয়ত হচ্ছে লোডশেডিং ঘন্টার পর ঘন্টা টানা লোডশেডিংয়ে তৃতিবিরক্ত এলাকার জনগণ এমনিতেই সামান্য জ্বর বা বৃষ্টিপাত হলে বিদ্যুৎ চলে গেলে কবে নাগাদ ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা থাকে না আর এমনিতে ধারাবাহিক ঘন্টার পর ঘন্টা চলে লোডশেডিং কেন্দ্রীয় সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে একাধিক প্রকল্পের মাধ্যমে ডালাও অর্থ বরাদ্দ করলেও বাস্তবে গ্রামের মানুষ এর সুফল পাচ্ছেন না এদিকে ঘন লোডশেডিং নিয়ে গর্জে উঠেছে জনশক্তি সেবা সমিতির হায়রাকান্দি জেলা কমিটি সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন মজুমদার তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন বিভাগীয় অর্দতন কর্তৃপক্ষের গাফিলতির জন্য বিদ্যুৎ কারচুপির ঘটনা ঘটেছে পর্যাপ্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও কীভাবে লোডশেডিং ঘটে এ নিয়ে প্রশ্ন তুলেন সমিতির সহসভাপতি বদরুল ইসলাম বড়বুইয়া তারা বিদ্যুতের স্থায়ী সমাধান চেয়ে হাইলাকান্দির নবাগত জেলাশাসক মেগানী দাহালের হস্তক্ষেপ দাবি করেছে পরবর্তী সাত বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রাঙ্গির পুলিশ বুধবার শিলচর সোনাই রোডের আশুতুষ লেনের বাড়াবাড়িতে অভিযান চালিয়ে বছর পঁচিশের যুবক গৌতম দেব ওরফে রিফ দেবকে দুই হাজার বারো সালের ফক্সো অ্যাক্ট চোদ্দ চার এর অধীনে গ্রেফতার করে পুলিশ অভিযোগ মতে গৌতম দীর্ঘদিন ধরে শিশু পুত্রটির উপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল ঘটনার দিন শিশুটি বাড়িতে একাই খেলছিল আর তখন শিশুকে নির্জনে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত যুবক চব্বিশ মে শিশুকে যৌন নির্যাতনের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে নিজেই আপলোড করে সে তারপর ভিডিওটি ভাইরাল হয় এই ভিডিওটি শিলচরের অম্মিত ও বেটার টুমর এনজিও সদস্যের নজরে পড়ে আর তারপরই এনজিও সভানেত্রী অনন্যা চৌধুরী সভানেত্রী সোনালী দাস সম্পাদক শৌমিক ও সৌমিত্র রায় বিশ্ববিশ্বাস বর্ণনা করে পঁচিশ মে শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করে একই সঙ্গে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমল রাজ ছেত্রী অসম পুলিশের ডিজিপির কাছে এমর্মএ একটি পত্র প্রেরণ করে অভিযুক্তকে গ্রেফতারের আহ্বান জানান এরপরই রাঙ্গিরখারী পুলিশ নড়ে চড়ে বসে পুলিশ ষোলোশো আঠারো অবলিক দুই হাজার বিশ নম্বর মামলা নথিভুক্ত করে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে